জগদ্ধাত্রী, মানে জগৎকে রক্ষা করেন যিনি। বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার প্রচলন যদিও রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই পুজো দেখে দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজা। আর আজকের দিনে জগদ্ধাত্রী পূজা বললে যেটা মনে পড়ে সেটা হচ্ছে চন্দননগর, তার আলোকসজ্জা এবং বিশাল বিশাল ঠাকুরের মূর্তি। অনেক দিন ধরে ভাবার পরে এই বছর চলে গেলাম চন্দননগরে জগদ্ধাত্রী পূজা দেখতে। আমরা আজকে যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে, আমার প্রথমবার। আর সুজাতার কতবার? আমার এই নিয়ে এটা 3 নম্বর। সুজাতা ঠাকুর না, চন্দননগর যাওয়া। ডিউটি শেষে ডিরেক্ট বেরিয়ে পড়লাম সবাই মিলে পুজো দেখতে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, তো শরীরটা বেশ ঠিকঠাকই লাগছিল। তো প্রথমেই গেলাম চা খেতে, প্রচন্ড টায়ার্ড লাগছিল। চাটা খেয়ে তারপরে আমাদের জার্নি শুরু করলাম। দেখতে দেখতে ট্রেন এসে গেল, আর আমরা তিনজন ঝুলতে ঝুলতে লেডিস কম্পার্টমেন্টে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম জগদ্দল স্টেশন। ওখানে দেবাঞ্জন আগেই পৌঁছে গিয়ে দেখো কে এসে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে গিয়ে তোমার কল্যাণী থেকে এলাম হচ্ছে জগদ্দল, জগদ্দল থেকে টোটো করে ফেরিঘাট। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ দুজন যাচ্ছে, আর সামনে আরো দুজন যাচ্ছে। এবার এখান থেকে আমরা নেবো হচ্ছে ফেরি, আর দেন হচ্ছে যাব। ভিড়টা দেখো, এটা হচ্ছে ফেরিঘাটের ভিড়। এখনো তো আমরা চন্দননগর পৌঁছানোর অনেক দূরে। ফেরিঘাট থেকে শুরু হয়ে গেল লাইন, এটা ছিল জগদ্দলের ফেরিঘাট। প্রায় আধ ঘন্টা টিকিটের লাইনে দাঁড়ানোর পরে 9 টাকার টিকিট 12 টাকা দিয়ে কেটে উঠে পড়লাম ফেরিতে। আচ্ছা, মানে ভিড় কম হবে, চন্দননগরে ভিড় হবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমার বরের বক্তব্য যে শুধু জেটি ঘাটেই ভিড় হবে, চন্দননগরে ভিড় হবে না, তোমরা শুনে রাখো, ঠিক আছে? এবার চন্দননগরে গিয়ে আমরা দেখবো কি হয়। 1-4 চারজন ভোট দিয়েছি যে আমরা ভিড় হবে, একজন ভোট দিয়েছে ভিড় হবে না। ফেরি আসা মাত্রই দে দৌড় একটা ডাক, সবাই তাড়াহুড়ো করে ফেরিতে ওঠার জন্য। আমরাও তাই করছিলাম, যার মধ্যেই কিন্তু ব্লগও করে নিচ্ছিলাম। অ্যান্ড তারপরে বসতে পেয়ে গেলাম, বসতে পেয়ে মনটা তো বেশ খুশি হয়ে গেল। মোটামুটি মিনিট 10-এক তারপরেই সে ফেরি ছাড়লো, অ্যান্ড আমরা মোটামুটি আরও 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম চন্দননগরের ঘাটে। অ্যান্ড ঘাটের থেকে বেরোনোর পরেই শুরু হয়ে গেল আলোকসজ্জা। আমাদের তো চক্ষু ছানা বড়া, তারই মধ্যে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে। প্রথমে হচ্ছে পেট পুজো করে ফেললাম, এই কাকিমার হচ্ছে গিয়ে ফোলা ফোলা লুচি দেখে মন আর ভরেই না, প্রথমেই চলে গেলাম খেতে। গরম গরম লুচি একদম পেট ভর্তি করে খেয়ে ফেললাম। পেট পুজো করে আর বেরিয়ে পড়েছি এবার ঠাকুর দেখার জন্য। মোটামুটি খুব খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা করে এবার আমরা যাব হচ্ছে ঠাকুর। লুচির দোকানের দাদার থেকে জেনে নিয়েছিলাম কোন দিক থেকে ঠাকুর দেখলে ভালো হবে। দাদা বলল সোজা যে রাস্তাটা মানকুণ্ডুর দিকে চলে যাচ্ছে সেই দিকে গেলে প্যান্ডেল এবং লাইট দুটোই খুব সুন্দর দেখা যাবে। শুরু হলো নোনাটলা থেকে আমাদের ঠাকুর দেখা, একে একে তারপর দেখতে শুরু করলাম। যত দেখি ততই মন ভরে যায়। দেখছি দূর থেকে তো ঠাকুরের মুখই দেখা যাচ্ছে না, প্যান্ডেলের ভেতরে ঢুকে বেশ কেরামতি করার পরে ঠাকুরের পুরো ছবি তুলতে পারলাম। তারপরে চলে এলাম মেলায়। মেলায় এসে পেটের মধ্যে যে কোথা থেকে এত বড় রাক্ষসের আবির্ভাব ঘটলো, একে একে চা মোমো এটা সেটা খেতে লাগলাম। সৌমেন বলল এইরকম ভাবে চললে তোমরা দুটো ঠাকুরও দেখতে পারবে না। তারপরে আমাদের শুরু হলো দৌড়াদৌড়ি। পরবর্তীকালে সময়ে এই পুরোহিত মশাইকে দেখে আমি ভাবলাম এবার তোমাদেরকে বোঝাতে পারবো যে ঠাকুর ঠিক কত বড় সাইজের। মানে আমার জীবনে তো এরকম ঠাকুর প্রথম দেখা, আর তার মধ্যে লাইটের কাজ। এতদিন ছোটোর থেকে শুনেছিলাম যে হচ্ছে গিয়ে দারুণ সুন্দর কাজ হয় হচ্ছে গিয়ে তোমার চন্দননগরে, দারুণ লাইটের কাজ। আজকে সেটা প্রথমবার চোখের সামনে থেকে হচ্ছে গিয়ে দেখলাম। তারপর একে একে মনসাতলা, দৈবকপাড়া এই সব দেখতে রইলাম। মানে যেখানেই যাচ্ছি চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, যেমন প্যান্ডেলের কাজ তেমন লাইটের কাজ। প্যান্ডেলের কাজ তাও কলকাতায় ঘুরে ঘুরে দেখা যায়, কিন্তু এত সুন্দর লাইটের কাজ আমি প্রথমবার দেখলাম। তারপর এই যে প্যান্ডেলটায় গেলাম, এটার নাম ভুলে গেছি,
কিন্তু এটাতে মানে দেখতে দেখতে আমি এত অভিভূত। এই যে পুরো প্যান্ডেলটা, সেটা মেনলি হচ্ছে গিয়ে তোমার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, আর এই যে মাঝখানে যে জায়গাটা, এখান দিয়ে মায়ের মুখটা যে কী অপূর্ব দেখাচ্ছে, এই যে গোল গোলগুলো বা যে যে লম্বা, সবই কিন্তু কাঠ। তারপর মায়ের মুখটা দেখে জাস্ট অভিভূত হয়ে গেলাম। নড়ার মতো ক্ষমতা ছিল না, জানি না, কানের সামনে কন্টিনিউ হচ্ছে গিয়ে সরুন সরুন সিটি শুনতে পাচ্ছি, কিন্তু যেন পায়ে নড়ার মতো ক্ষমতা ছিল না। বেশ খানিকক্ষণ ধরে দেখতে রইলাম মায়ের মাকে, দেখার পরে মন শান্তি করে আবার বেরিয়ে পড়লাম। একে একে আবার বিভিন্ন রকমের লাইট দেখতে রইলাম, যদিও আজকে সব লাইটগুলো জ্বালানো হয়নি, কারণ কি পরবর্তী দিনে ছিল তাদের ওদের একটা কার্নিভাল, বললো ওই দিন এলে পরে নাকি সব থেকে ভালো লাইটের কাজ দেখা যাবে। যাই হোক, এই বছর তো হলো না, আসছে বছর আবার হবে ভেবে রওনা দিলাম। কিন্তু তাও কি মন ভরে, একটার পর একটা চলছিলই চলছিলই। পরবর্তীতে ভাবলাম যে চলো মেন রোড দিয়ে গেলে আমরা এরভাবেই থাকবো, তার থেকে ভালো যে গলির ভেতরে ভেতরে যাব। তারপরে যা হলো কি আর বলবো, যেখানেই যাই লাইট, ছোটো খাটো সমস্ত জায়গায় পুজো হচ্ছে, এমন একটা গলিও নেই যেখানে পুজো নেই। আমার বর হচ্ছে এগিয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে এখন এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলে এসেছি, কিছুই চিনি না, কিন্তু আমরা ঘুরছি। আর প্রচুর মানুষের ভিড় দেখো, একবার প্রচুর ভিড়, কিন্তু মানে দারুণ লাগছে। এরমভাবে একের পর এক প্যান্ডেল দেখতে 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 বেশ খানিকটা টাইম কেটে গেল। শরীর আর পা দুটোই জবাব দিয়ে দিয়েছিল। প্রায় 8-10 খানা ঠাকুর আমরা দেখে ফেলেছিলাম, বেশ কয়েকটা পেরেছি ভিডিও করতে, বেশ কয়েকটা পারিনি। প্রচণ্ড ভিড়, লোকের ঠেলাঠেলি, তার মধ্যে সবাই সরুন সরুন চলুন চলুন, যেটুকু পেরেছি তোমাদের জন্য অবশ্যই ভিডিও করার চেষ্টা করেছি। এখানে দেবাঞ্জন ব্লগ করছে, পেছনে আমি ব্লগ করছি, বর আমাদেরকে ছেড়ে দিয়ে একা একা চলে যাচ্ছে। ওই কথাই বলে না, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আমাদের ঠিক ওইরমই মনে হচ্ছিল। যাই দেখছি দারুণ লাগছে, খুব সুন্দর, শুধু একটাই কথা, খুব সুন্দর। আমরা এখন লাইন দিয়েছি, ফেরার লাইন, অলমোস্ট লাইক কি 1.5 কিলোমিটার লাইন, শুধু হচ্ছে কি পিছিয়েই যাচ্ছি পিছিয়ে যাচ্ছি। আজকে সুচেতা বল রাস্তায় বসে পড়তে এইখানে, মানে আমি ভাবছি কোথাও তো একটা গিয়ে শেষ হবে, সেইটা আর দেখতে পাচ্ছি না। ফেরার সময় প্রায় মানে 1.5 কিলোমিটার লাইন, শেষে হচ্ছে ঘুমিয়ে পড়ছি, আইসক্রিম খাচ্ছি, সব কিছু করে নিলাম, তাও কিছু লাভ হলো না। জাস্ট হচ্ছে জগদ্দল স্টেশনে এসে বসে আছি, মানে জীবনে এত বড় লাইন জীবনে দিইনি আর কি। তো গাইস, জাস্ট রুমে ঢুকলাম, আমি মেলা থেকে এই দুটো নিয়ে এসেছি, বর কিনে দিয়েছে। তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম এরকম কিছু কিনবো ব্যালকনি সাজানোর জন্য, ছোট ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে আর খুব বেশি কস্টলিও নয়, তো সেটা আর কি করবো। আর দেখো কে এসছে, দেবাঞ্জন, তোমরা তো এতক্ষণ জেনেই গেছো ভিডিওটা দেখে, লাস্ট বলছি দেখো কে এসছে। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে রাস্তায়, তো আমি তো পুরো ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এবার যা শুয়ে যাবো। তোমাদের সাথে কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড যদি নতুন বন্ধু হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ কি সাবস্ক্রিপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভ জগদ্ধাত্রী পুজো অগেন, টাটা।